ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লির সহ সংলগ্ন অঞ্চল সোমবার দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে এই দিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল লক্ষ্ণৌ থেকে দুশো ছেষট্টি কিলোমিটার দূরে তিন দিনের মাথায় ফের দিল্লিতে জোরালু ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে মাত্র দুদিনের বিরতি ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ সংলগ্ন অঞ্চল সোমবার বিকেল মিনিট নাগাদ দিল্লি সহ নয়ডা গুরুগ্রাম গাজিয়াবাদ ও সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয় এদিন স্কেলে কম্পনের তীব্রতা ছিল এদিনের দশমিক ভূমিকম্পেরও উৎসস্থল ছিল নেপাল লক্ষণ থেকে দুশো ছেষট্টি কিলোমিটার দূরে তিন দিনের মাথায় ফের দিল্লিতে জোরালো ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে এর আগে গত শুক্রবার মাঝরাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিট নাগাদ দিল্লি সহ সংলগ্ন অঞ্চল কেঁপে উঠে রিক্টার স্কেলে ওই কোম্পানি তীব্রতা ছিল ছয় দশমিক চার এই ভূমিকম্পে দিল্লিতে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই তবে নেপালে কমপক্ষে একশো সাতান্ন জনের মৃত্যু হয়েছে পরপর রবিবার ভোরে ফের কেঁপে উঠেছে নেপাল এবার সোমবার বিকেল নাগাদ কেঁপে উঠেছে ফের নেপাল নিউজ নিউজিল্যান্ড